আসসালামু আলাইকুম পেসেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ফয়সাল। তো আজকে আপনাদের কিছু গ্রিভাস কালেকশন কবুতর দেখাবো। তাহলে চলুন বন্ধুরা কথা না বেরিয়ে আমরা ভিডিও শুরু করে দিই। তো আমার হাতে এখন একটা র রাব্বানি মাদি আছে, দেখেন মাথার শেপটা দেখেন, ঠোঁটে ক্লিক করুন, তোতা শেপের একটা র মাদি। এইদিকে এই জায়গাটা ক্লিক করুন, দেখেন এটা কিন্তু রাব্বানি পাখি না, পাখির ভাইব্রেশন দেখেন, মনে হবে যে পাখি ফেল কিভাবে কাপ ভাইব্রেশন করতেছে। আরেকটা পাঙ্গি ফ্যাট নর দেখাবো, এখন অনেক হাই কোয়ালিটি। মারাত্মক ছটপটা, এ তো রেসারের থেকেও দেখা যায় পাজি, ধরেই রাখা যেতেছে না। লাইনের পাখি নর এবং বিগ সাইজের নরটা খুবই ছটফটা, ধৈরা রাখাই যাইতেছে না, খুব ছটফট। হ্যাঁ বিগ সাইজ, নতুন কবুতর অনুযায়ী অনেক বড় সাইজ, আর পাকটা ওই যে ভাঙছে, নাইলে তারও বিশাল বড় দেওয়া যেত। এখন একটা পাখি নর আছে কাজ ভাঙ্গা চোখের, তো মাশাল্লাহ চোখটা খুবই সুন্দর, নরের মাথার শেপটা দেখেন কত সুন্দর শেপ। এক দশকের নতুন কবুতর বলা যায়, খুব ছটফট করতেছে হাতে। ফ্রেন্ডস আপনাদের আরেক জোড়া দেখাবো, সেটা হচ্ছে পুরান জাতের বাঘা কবুতর, বিগ সাইজ। তো নটটা যেই সাইজ ধরেন আমি বলবো যে একটা রেসার হোমার থেকে বড় নটটা, আর মাদিটাও বড়, কিন্তু এরকম বিগ সাইজের
পুরান জাতের বাঘা খুব কম পাওয়া যায়। দারুণ কালার, দারুণ চোখ এবং মাথার শেপ, চোখ সবই সুন্দর। তো রোদে ধরলে এই বাঘা যে নটটা হাতে দেখছেন মনি এত ছোট হয় যে যাদের চোখে সমস্যা দেখতে সমস্যা হয়ে যাবে। পাক অবশ্য এগুলা থরের কবুতর, এই জন্য পাক দেওয়া না। এখন দেখাবো মাদিটা। মাদিটা দেখেন কত ছটফট করতেছে, মাথাটা ধরাই যাইতেছে না। আমার হাতে একটা কাউয়া লাইনের একটা পাখি নর আছে, আমার হাতে এখন একটা পাকিস্তানি একটা নর আছে, হাই ফ্লায়ার। এই টাইম মিনিমাম সাত ঘন্টা। পাখির সেট আপটা দেখেন, আর বিশাল কবুতর, বিশাল বড় একটা কবুতর। এ হচ্ছে একটা জাবরা জোড়া, তবে নটটা ফ্যাট আছে পাখির সাথে, যেমন হাই ফ্লায়ার তেমন ছাড়াছাড়ি লাইনের। এই কবুতর গুলা দিয়ে আশা করা যায় 50 থেকে 60 কিলো খেলা যাবে। একটা ছাড়াছাড়ি লাইনের একটা মাদি আছে, আলো স্বল্পতার কারণে আসলে চোখের ডিটেলসটা তো বোঝা যাইতেছে না, চোখটা খুবই সুন্দর। চিকন পাখের কবুতর, আর চিকন পাখের কবুতর সম্বন্ধে আপনাদের অনেকের আইডিয়া আছে, এগুলো যে কত স্পিড এবং হাই ফ্লায়ার হয় এবং ছাড়াছাড়ির দিক দিয়ে অনেক সুন্দর পাখের, সেটাও অনেক সুন্দর। আর গায়ের কালারটাও দেখেন, বার আসছে। বর্তমানে যেই কবুতরটা দেখতেছেন নীলা চোখের, আসলে লাইটের অভাব, সূর্যের আলো ছাড়া পাখি কবুতরের চোখ অতটা ভালো বোঝা যায় না। এটা হচ্ছে হেলিকপ্টার পাখি মাদি বলে থাকে। তো এই জাতটা নাকি আমার জানা মতে, বা আমি শুনছি এই জাতের হেলিকপ্টার যে জাতটা পাখির, এটা নাকি অনেক ভাইব্রেশন করে, এটা আমার শোনা কথা। তো পুরোপুরি দেখুন, আশা করি ভালো লাগবে। হেলিকপ্টার পাখি মাদি র নীলা চোখের। কাজ করা
হাই ফ্লায়ার এগুলো দ্বারা ছাড়াছাড়ি করা যাবে না। শুধু যারা 1.5 থেকে 3 ঘন্টা এরকম টাইম ফ্লাই করাতে চান এই কবুতরগুলো ভালো। আর কাজ করা দিয়ে এখন আসলে ওরকম কোনো কাজ করা হয় না, এই জন্য কাজ করার লাইনটা আর আপডেট করা হয়নি। কাজ করা কিন্তু বিভাজের জন্য, বাংলাদেশের জন্য অনেক পুরান একটা জাত। কারণ আমি যখন ছোটবেলায় কবুতর পালছি, কাজ করাও এক সময় কিন্তু আমি পালছি, এবং আমার কাজ করাগুলা প্রায় 4 থেকে 5 ঘন্টা ফ্লাই করতো আমার কাছে যে জাতটা ছিল। আর এগুলা তো এখন অনেক ছোট, আর আমার ওগুলা ছিল এক একটা হোমা কবুতরের সমান, আর সেইবো কিছুটা হোমার মতন ছিল, ডাউন এবং ঠোঁটটা মোটামুটি বড় ছিল, মাথাও বড় ছিল, শরীর বড় ছিল। তো এটা স্বাভাবিক ব্যাপার, আরো 17-18 বছর আগের কবুতর আর এখন কবুতর সেটা হবেই। মানুষই আস্তে আস্তে ছোট হয়ে যাইতেছে, কবুতর ছোট হওয়া অস্বাভাবিক কিছুই না। তো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এই ছাপ বাগা কবুতর গুলা দেখতেছেন, বাজু দোপ দুইটাই ব্ল্যাক, নরমাদি কালার সেম সেম, হাই ফ্লায়ার প্লাস ছাড়াছাড়ি লাইনের খুব দুর্দান্ত একটা পেয়ার। গ্রিবাজ কবুতরের প্রদর্শন ভিডিও আছে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর জানাবেন ভিডিও আপনাদের কেমন লেগেছে। যারা নতুন ইউটিউব চ্যানেল পেটস এন্ড বার্ডস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেটস এন্ড বার্ডসের সাথেই থাকবেন। আর আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে কবুতরের আবার কোনো নতুন ভিডিও নিয়ে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।